নমস্কার। আজকে আমাদের পড়াশোনার যে আলোচনা বিষয়বস্তু কম্পিউটারে, সেটা হলো আইআরকিউ। আইআরকিউ যার ফুল ফর্ম, মানে পুরো নাম হলো ইন্টারাপ্ট রিকোয়েস্ট। এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট কেমন বা কী জিনিস, এইটা হলো একটা মেকানিজম। কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেমের একটা সিগন্যালিং সিস্টেম এবং একটা মেকানিজম। এটা কী ধরনের মেকানিজম একটু বলি। সেটা হচ্ছে আইআরকিউ, প্রথমে বলতে গেলে তার সংজ্ঞাটা, মানে আইআরকিউ কাকে বলে এই কথাটা বলতে গেলে আমরা এইটুকু বলতে পারি যে আইআরকিউ হলো এক ধরনের একটা মেকানিজম, টাইপ অফ মেকানিজম বা একটা সিগন্যালিং সিস্টেম, যেগুলো হার্ডওয়্যার ডিভাইসগুলো থেকে আসে এবং সেই হার্ডওয়্যার ডিভাইসগুলো থেকে সিগন্যালটা ফার্স্টে মাইক্রোপ্রসেসরে হিট করে বা মাইক্রোপ্রসেসরে যায়। মাইক্রোপ্রসেসর তখন তার ওই সময় যে কাজগুলো করছিল, মাইক্রোপ্রসেসর তো সবসময় বিজি থাকে, ওই সময় যে কাজগুলো করছিল মাইক্রোপ্রসেসর, সেই কাজটা আপাতত স্টপ রেখে, মানে টেম্পোরারি স্টপ রেখে যে ডিভাইস থেকে সিগন্যালটা এলো, যে হার্ডওয়্যার ডিভাইস থেকে সিগন্যালটা মাইক্রোপ্রসেসরে হিট করলো বা ইন্টারাপ্ট করলো, সেই ডিভাইসের প্রতি মনোযোগ দেয় এবং তারপরে সেই ডিভাইসের ডেটা বা ইনফরমেশনটা মাইক্রোপ্রসেসর কালেক্ট করে এবং সেই অনুযায়ী মাইক্রোপ্রসেসর কাজ করে। তো এইটা হলো ইন্টারাপ্ট রিকোয়েস্ট। অর্থাৎ ইন্টারাপ্ট রিকোয়েস্ট হলো এমন এক ধরনের মেকানিজম যেটা হার্ডওয়্যার ডিভাইস থেকে এই সিগন্যালটা আসে এবং সিপিইউকে তাৎক্ষণিক সময়ের জন্য সিপিইউর কাজকে স্টপ করে দেয় এবং তার হার্ডওয়্যার ডিভাইসের যে নিজের কাজ, সেই কাজটা সিপিইউকে করতে বলে। এটা একটা স্পেশাল প্রোগ্রাম এবং সিপিইউ তার সঙ্গে ওই হার্ডওয়্যার ডিভাইসের ডেটার সঙ্গে ডিল করে। এটাই হলো ইন্টারাপ্ট রিকোয়েস্ট। তো এই আইআরকিউ একটা সহজ হিসেবে বা সহজ উদাহরণ দিয়ে আমি এটা বলতে পারি যে ধরা যাক বাড়িতে আমি আছি, তো কেউ একজন এসে বাড়ির কলিং বেল প্রেস করলো বা কলিং বেল বাজালো অথবা দরজাতে টোকা দিল, তো তখন হবে কি, স্বাভাবিকভাবে আমি যদি বাড়িতে কোনো কাজ করতে থাকি, সে আমি বই পড়ি বা আমি কোনো ঘরের কাজ করি, আমি যদি কোনো খাওয়া দাওয়ার কাজ করি বা আমি যদি টিভি দেখি বা আমি যদি মোবাইল ফোনে কাজ করি, তো ওই সময় হবে কি, আমি যে কাজে মানে ব্যস্ত আছি, ধরা যাক আমি নিউজ শুনছি টিভিতে, তো নিউজ শোনাকালীন হয়তো কলিং বেল বাজলো বা দরজায় কেউ টোকা দিল বা কেউ হয়তো বাইরে থেকে ডাকলো, তো তখন হচ্ছে কি, আমি ওই সময়ের জন্য আমার ওই কাজটা, টিভি দেখার যে নিউজ দেখার যে কাজটা, সেই কাজটা আপাতত স্টপ, টেম্পোরারি। এইবারে আমি করলাম কি, উঠে গিয়ে দরজায় গেলাম এবং সেটা কী হল যদি থাকে আমি দেখলাম সেখান থেকে কেউ এসেছে কি না, এবং যদি তারপরে আমি দরজা খুললাম এবং তার সঙ্গে আমি কথাবার্তা বললাম, বাড়ির যদি কেউ থাকে তাকে আমি ভেতরে আনলাম বা যদি কারোর সঙ্গে ইমার্জেন্সি দরকার থাকে তার সঙ্গে কথা বললাম, তো এই হলো গিয়ে আমার কাজ। মানে আমি যদি মাইক্রোপ্রসেসরটাকে যদি আমাকে নিয়ে তুলনা করি, তো এইরকম এসে দাঁড়ায় যে মাইক্রোপ্রসেসর কাজ করছিল কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ, তো তখন যদি একটা ইন্টারাপশন হয়, তো সেই তখন মাইক্রোপ্রসেসর করবে কি, ওই কাজটাকে আপাতত টেম্পোরারি বেসিসে একটা স্টপ করে দেবে। স্টপ করে দেওয়ার পরে তারপরে করবে কি, ওই যে ইন্টারাপশন দিল তাকে নিয়ে ডিল করবে। তার কি প্রোগ্রাম আছে, তার কি এক্সিকিউশন আছে, তার কি ইনপুট আছে, সেইগুলোকে নিয়ে ডিল করতে শুরু করবে। তো এই হলো ইন্টারাপ্ট রিকোয়েস্ট। তো এই ইন্টারাপ্ট রিকোয়েস্ট সিপিইউ কীভাবে বোঝে বা কীভাবে যায়, সিপিইউতে কীভাবে যায়, ইন্টারাপ্ট রিকোয়েস্ট দেওয়ার জন্য আমাদের মাদারবোর্ডে, কম্পিউটারের মাদারবোর্ডে একটা আইসি থাকে, যে আইসিটা সমস্ত হার্ডওয়্যার থেকে সমস্ত হার্ডওয়্যারের সঙ্গে কানেক্ট থাকে। মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট নাম্বারটা, ইন্টারাপ্ট রিকোয়েস্টটা হলো
মাইক্রোপ্রসেসর কিন্তু ও নিজের মতো কাজ করে, কোনো হার্ডওয়্যার, সে কিবোর্ড হোক, মাউস হোক, পেন ড্রাইভ হোক, হার্ড ডিস্ক হোক, ল্যান্ড পোর্ট হোক, সাউন্ড পোর্ট হোক, যে কোনো যে কোনো যখন কিছু মেসেজ সিপিইউকে বা কোনো কিছু ডেটা মাইক্রোপ্রসেসরকে দেবে, দেবার সাথে সাথে মানে দেবার একদম ফার্স্ট টাইম কিন্তু ইন্টারাপ্ট রিকোয়েস্ট মাইক্রোপ্রসেসরকে দিতে হবে। না, আমার বাড়িতে যদি কেউ ঢোকে তার আগে তো তাকে কলিং বেলটা বাজাতে হবে, নাহলে তো সে ঢুকতে পারবে না। তো ঠিক তাই, মাইক্রোপ্রসেসরের সাথে কোনো হার্ডওয়্যার ডিভাইস যদি ডিল করতে চায়, অ্যাট ফার্স্ট ওই হার্ডওয়্যার ডিভাইসকে ইন্টারাপ্ট পাঠাতে হবে মাইক্রোপ্রসেসরকে। এইটাই হচ্ছে আসল জায়গা। যে কোনো হার্ডওয়্যার ডিভাইসেরকে যে কোনো হার্ডওয়্যার ডিভাইস কাজ করার আসল জায়গাটা হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট, তারপরে তার ডেটা নিয়ে কাজ করবে। ইন্টারাপ্ট না হলে কোনো হার্ডওয়্যার ডিভাইসকেই কিন্তু মাইক্রোপ্রসেসর কাজ করতে পারবে না, মাইক্রোপ্রসেসরে কাজ করতে পারবে না, বা মাইক্রোপ্রসেসর কোনো হার্ডওয়্যার ডিভাইসকে নিয়ে ডিল করতে পারবে না। এটা মনে রাখতে হবে সবসময়। অর্থাৎ মাইক্রোপ্রসেসরে কোনো হার্ডওয়্যার ডিভাইস যদি কাজ করতে চায়, তখন সর্বপ্রথমে মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট করতে হবে। ব্যাঘাত, ইন্টারাপ্টের বাংলা হচ্ছে ব্যাঘাত ঘটানো, কোনো একটা ডিস্টার্ব করানো। মাইক্রোপ্রসেসর মাইক্রোপ্রসেসরের মতো কাজ করে যাচ্ছে, তাকে ডিস্টার্ব করা হচ্ছে, তার কাজে ব্যাঘাত ঘটনা হচ্ছে। আমি টিভি দেখছি, নিউজ দেখছি, কলিং বেল বাজলো, মানে আমার নিউজ দেখায় ব্যাঘাত ঘটলো। এই ব্যাঘাত ঘটানোর কাজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো হার্ডওয়্যার ডিভাইস মাইক্রোপ্রসেসরের সাথে ডিল করতে পারবে না, কাজের ডিল করতে পারবে না। এটাই আসল ব্যাপার। এই মাইক্রোপ্রসেসরের সঙ্গে কাজ করার জন্য যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠানো হয় প্রত্যেকটা হার্ডওয়্যার ডিভাইস থেকে, সেই হার্ডওয়্যার ডিভাইসগুলো, প্রত্যেকটা হার্ডওয়্যার ডিভাইস মাদারবোর্ডের একটা বিশেষ আইসি বা চিপের সঙ্গে সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে যুক্ত থাকতে হবে। সেই চিপটার নাম হলো A259। এই আইসি, এই আইসির মাধ্যম দিয়ে আমাদের ইন্টারাপ্ট সিগন্যালটা মাইক্রোপ্রসেসরে প্রবেশ করে, ইনপুট হয়, এবং এই 8259 চিপের সঙ্গে সমস্ত হার্ডওয়্যার যন্ত্র বাস লাইনের মাধ্যম দিয়ে যুক্ত থাকে। তো এই ইন্টারাপ্ট রিকোয়েস্টের মানে একসঙ্গে তো আমাদের অনেক হার্ডওয়্যার ডিভাইস থাকে, মানে কিবোর্ড মাউস এমনি আমরা দেখতে পাই, কিবোর্ড মাউস, হার্ড ডিস্ক, সিডি ডিভিডি, ফ্লপি, সাউন্ড ডিভাইস, মাইক্রোফোন ডিভাইস, স্ক্যানার ডিভাইস, প্রিন্টার ডিভাইস, তাছাড়া আরও অন্যান্য যে সমস্ত ইনপুট আউটপুটগুলো থাকে, এমআইসিআর ডিভাইস, ওসিআর ডিভাইস, তারপরে লাইট পেন ডিভাইস, এইরকম ধরনের সমস্ত হার্ডওয়্যার কিন্তু, পেন ড্রাইভ, সমস্ত হার্ডওয়্যারগুলো কিন্তু ইন্টারাপ্টের মাধ্যম দিয়েই মাইক্রোপ্রসেসরের সঙ্গে কাজ করতে থাকে বা কাজ করে। এখন এই এতগুলো হার্ডওয়্যার ডিভাইস যদি একসঙ্গে রিকোয়েস্ট ইন্টারাপ্ট করে, সেটা তো হয় না সাধারণত, পরপর পরপর ইন্টারাপশানটা হবে। তো এদের একটা সিরিয়াল নাম্বার আছে, মানে কার ইন্টারাপশান হবে, কার, তার কোড কত, তার সিরিয়াল নাম্বার কত। যেরকম স্টুডেন্ট অ্যাডমিশান হয় স্কুলে, তো সবাই একটা ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট ভর্তি হয়, তো সবার তো আলাদা আলাদা রোল নাম্বার আছে। তো ঠিক সেই রকম এদের একটা রোল কল আছে, মানে ইন্টারাপশান, ইন্টারাপ্ট যে হবে, ইন্টারাপ্ট যে রিকোয়েস্টটা পাঠাবে, একটা নাম্বার দিয়ে মাইক্রোপ্রসেসরকে পাঠাবে। মাইক্রোপ্রসেসর ওই নাম্বারটা দেখে বুঝতে পারে কোন ডিভাইস থেকে ইন্টারাপ্টটা বা ইন্টারাপশানটা এসেছে, তারপরে সেই ডিভাইসের সাথে ডিল করে বা সেই ডিভাইসের সাথে মাইক্রোপ্রসেসর কথা বলে। তো এই আমরা এখন একটা লিস্ট তৈরি করব, দেখব সেখানে যে আমাদের মাইক্রোপ্রসেসরের সাথে যে 8259 আইসি যুক্ত থাকে, তার সঙ্গে যে সমস্ত হার্ডওয়্যার যন্ত্রপাতি যুক্ত থাকে, তাদের রোল কল অর্থাৎ ইন্টারাপশান রিকোয়েস্টের নাম্বার কী কী আছে। এক মিনিটের জন্য একটু পজ করলাম। আর যেটা বলছিলাম, এই হচ্ছে আমাদের আইআরকিউ নাম্বার সিস্টেমের বা আইআরকিউ ডায়াগ্রাম। এইখানে 1 2 3 4 5 এই পাঁচটা লাইন আছে,
মেনলি আইআরকিউ 16টা থাকে, আইআরকিউ 0 থেকে আইআরকিউ 15 পর্যন্ত। তো এই আইআরকিউ এখানে 15টা রিকোয়েস্ট লাইন থাকে এবং এখান থেকে 8 to 5 9 চিপের মাধ্যমে মাইক্রোপ্রসেসরে রিকোয়েস্ট যায় যে কোন আইআরকিউ নাম্বারটা সেন্ড করলো। এবারে আমি আইআরকিউ নাম্বারগুলো পাশে লিখে লিখে দেখাচ্ছি কোন আইআরকিউ সিরিয়ালে কোন হার্ডওয়্যার ডিভাইস কাজ করে। আর এখানে আমি দেখাচ্ছি, এখানে 5টা লিখেছি, আরও আছে, পরে পরে লিখছি। আইআরকিউ নাম্বার 00, এইটা হচ্ছে সিস্টেম টাইমারের জন্য, বা এখানে লিখেছি কি সিস্টেম ক্লক বা বাস স্পিড। সিস্টেম টাইমার বলতে কোনটা? আমাদের কম্পিউটারের যে সিস্টেম টাইম, মানে অর্থাৎ যে যে গতিতে কম্পিউটারের বাস লাইনগুলো কাজ করে, এত মেগাহার্জ, এত গিগাহার্জ, এফএসবি বাস, এই বাস লাইনের স্পিডগুলোকে বলা হচ্ছে সিস্টেম টাইমার। নেক্সট হচ্ছে, একে আছে কিবোর্ড, অর্থাৎ কিবোর্ড থেকে যদি কোনো কি প্রেস করা হয়, সেই কিয়ের যে ডেটাটাও ফার্স্টে গিয়ে মাইক্রোপ্রসেসরে প্রসেস হয়। সেই মাইক্রোপ্রসেসরে প্রসেস হওয়ার আগে 01 আইআরকিউ 01 সিগন্যালটা হিট করবে মাইক্রোপ্রসেসরে। নেক্সট হচ্ছে 2, রিজার্ভেশন আছে, এটা যে কোনো হার্ডওয়্যার ডিভাইস এটাকে শেয়ার করতে পারে, ব্যবহার করতে পারে। নেক্সট হচ্ছে 3, কম 2 এবং কম 4 পোর্ট, এটা হচ্ছে মেনলি সিরিয়াল পোর্ট, 9 পিন সিরিয়াল পোর্ট। আমি দেখিয়ে দিচ্ছি সিরিয়াল পোর্টটা কীরকম দেখতে। এইটা হলো সিরিয়াল পোর্ট 9 পিন, এটা মেল পোর্ট আছে, এই যে গ্রিন কালারের দেখতে পাওয়া যাচ্ছে এইটা। এইখানে সিরিয়াল ডিভাইস ব্যবহার করা হয়। এইরকম 4টে কম্পিউটারে সিরিয়াল ডিভাইস সিরিয়াল পোর্ট আছে, কম 1, কম 2, কম 3, কম 4। তো কম 2 এবং কম 4টা হচ্ছে তাদের আইআরকিউ কম নাম্বার 3, কম 1 কম 3 হচ্ছে জন্য আইআরকিউ নাম্বার 4, এবং 5 নম্বরটা হচ্ছে এলপিটি বা আমাদের প্যারাল পোর্ট, 25 পিন, 25 পিনের হয়। আর এখানে লিখেছি আইআরকিউ, তারপরে আসো 6টা আইআরকিউ 6 সিগন্যালটা ফ্লপি ড্রাইভের জন্য রিজার্ভ করা আছে, ব্যবহার করা হয়, মানে ফ্লপি ড্রাইভ ব্যবহার করে। নেক্সট হচ্ছে 7, এটা হচ্ছে এলপিটি 1, মানে প্যারাল পোর্টের জন্য। প্যারাল পোর্ট দুটো থাকে, তো একটা 1, একটা 2। নেক্সট হচ্ছে আইআরকিউ 8, এটা হচ্ছে রিয়েল টাইম, এইটা ভালো করে লক্ষ্য রাখবে, এটা হলো রিয়েল টাইম। রিয়েল টাইম মানে কোনটা? আমাদের কম্পিউটারের যে ঘড়ি থাকে, ক্লক, ক্লক মানে এখন কটা বাজে, এই যে রিয়েল টাইম, এই রিয়েল টাইমটাই হচ্ছে কম্পিউটারের আইআরকিউ 8 নাম্বার নিয়ে ও ইন্টারাপ্ট করে মাইক্রোপ্রসেসরকে। অর্থাৎ প্রতি সেকেন্ডে আমাদের মাইক্রোপ্রসেসরকে ও আমাদের রিয়েল টাইম ক্লক হিট করছে আইআরকিউ নাম্বার 8 এই সংখ্যাটা দিয়ে। নেক্সট হচ্ছে 9, রিজার্ভ, ওদিকে এর আগে ছিল 2, আইআরকিউ 2 ছিল রিজার্ভেশন, এখানে আইআরকিউ 9 হচ্ছে রিজার্ভ। 10, 11, 12, এটা ওপেন ফর ইউজ। 13, এটা ইউজ হয় কো প্রসেসরের জন্য। কো প্রসেসর দুরকম হয়, একটা হচ্ছে ম্যাথকোর প্রসেসর, একটা হচ্ছে গ্রাফিক্যাল কো প্রসেসর বা গ্রাফিক্স কো প্রসেসর বলা হয়। নেক্সট 14 and 15, এই দুটো আইআরকিউ মেনলি আমাদের হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি এই সমস্ত ড্রাইভগুলোর জন্য ব্যবহার করা হয়। আইআরকিউ 14 হচ্ছে আমাদের প্রাইমারি হার্ড ডিস্কের জন্য ব্যবহার করা হয়, আইআরকিউ 15 হলো সেকেন্ডারি হার্ড ডিস্কের জন্য ব্যবহার করা হয় বা হার্ড ডিস্ক, সিডি, ডিভিডির জন্য ব্যবহার করা হয়। এখন সেই আইডি, এইগুলো ছিল আইডিই হার্ড ডিস্ক ড্রাইভ, এখন সেগুলো হয়ে গেছে সাটা, SATA, সাটা পোর্ট। তো এইগুলো কিন্তু সাটা পোর্ট রিজার্ভ করে। আর যে কথাগুলো বলার, এখানে হচ্ছে 10, 11, 12, এখন কম্পিউটারে তো এই কটা ডিভাইস কাজ করে না, আরও অনেক ডিভাইস কাজ করে। তো এই অত ডিভাইসের জন্য, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিভাইসের জন্য ইন্ডিভিজুয়াল কিন্তু আইআরকিউ নেই, আমাদের এখানে 16টাই আইআরকিউ আছে, 16টা নাম্বার। তো এই 10, 11, 12, ওদিকে 2 এবং 9, এরা কি হয়, এই সমস্ত আইআরকিউগুলো শেয়ার, এই সমস্ত আইআরকিউ নাম্বারগুলো শেয়ার করে। অর্থাৎ একটা কম্পিউটারে যদি আমি একাধিক ডিভাইস লাগাই, হার্ডওয়্যার ডিভাইস,
সেখানে একাধিক ওই একই নাম্বারকে নিয়ে ধরা যাক আইআরকিউ টেন এই টেনকে পেনড্রাইভ ইউজ করতে করছে, আবার হয়তো মোবাইল ফোন ইউজ করছে, আবার হয়তো স্ক্যানার ইউজ করছে, আবার হয়তো প্রিন্টার ইউজ করছে, আবার হয়তো অন্য কোনো ডিভাইস ইউজ করছে, ওয়েব ক্যামও ইউজ করতে পারে। আইআরকিউ ইলেভেনের ক্ষেত্রেও তাই, আইআরকিউ টুয়েলভের ক্ষেত্রেও তাই। সুতরাং এইগুলো হচ্ছে ওপেন ফর আদার হার্ডওয়্যার ডিভাইসেস। তো এই হলো আইআরকিউ নাম্বার, মানে আইআরকিউ সিস্টেম। তাহলে আইআরকিউ আরেকবার জাস্ট দেখে নিই, আইআরকিউ কী জিনিস। আইআরকিউ হলো আইআরকিউ, যার পুরো নাম হলো ইন্টারাপ্ট রিকোয়েস্ট। এটা একটা বিশেষ টেকনোলজি বা বিশেষ একটা মেকানিজম বলা যেতে পারে। এটা একটা সিগন্যালিং সিস্টেম। মাইক্রোপ্রসেসরকে কোনো হার্ডওয়্যার ডিভাইস যখন মাইক্রোপ্রসেসরের সঙ্গে ডেটা কমিউনিকেট করতে যায় বা ডিল করতে যায়, তখন মাইক্রোপ্রসেসর যে কাজ করে সেই কাজটা তাৎক্ষণিক স্টপ রেখে আইআরকিউ নাম্বার, এই যে আইআরকিউ সিগন্যালটা সেন্ড করা হয় মাইক্রোপ্রসেসরে, সেই আইআরকিউ দিকে মাইক্রোপ্রসেসর আর কি ধ্যান দেয়, মানে মাইক্রোপ্রসেসরের মনোযোগটা ওই দিকে চলে যায়। তখন মাইক্রোপ্রসেসর ওই হার্ডওয়্যার ডিভাইসকে নিয়েই কাজ করতে থাকে, এবং প্রত্যেকটা হার্ডওয়্যার ডিভাইস আইআরকিউ নাম্বার ছাড়া কাজ করতে পারে না। এটা সবসময় মনে রাখতে হবে। সেটা আমি পেনড্রাইভ ইউজ করি, স্ক্যানার ইউজ করি, ওয়েব ক্যাম ইউজ করি, মোবাইল ফোন কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারি, আদার যে কোনো এনিথিং এনি হার্ডওয়্যার ডিভাইসেস। তো এই হলো আমাদের আইআরকিউ সিস্টেম। একবার ভালো করে দেখে নাও, ভালো করে জিনিসটা দেখবে, ভালো করে ভাববে, ব্যাপারটা পড়বে। এটা খুব সোজা ব্যাপার, কোনো কঠিন বলে কিছু নেই, খুব ইজি। আর সবাই ভালো করে একটু পড়াশোনা করবে, টেক্সট বুকটা পড়বে। থ্যাংক ইউ, আজ এই পর্যন্ত থাক, পরের ক্লাস আবার অন্য টপিক নিয়ে। নমস্কার।